তোমরা তোমাদের নবীকে বড় বেশি ভালোবাসো, ভালোবাসার দাবি করো। নবীর সুন্নাতগুলোকে তোমরা ছেড়ে দাও। আজকের মাহফিলে যদি প্রশ্ন করি, নবীর সুন্নাত মানা লোকদের সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আল্লাহ নবীকে মহব্বত করো, মহব্বতের দাবিদার ভক্ত অনেক লোক এখন, বেশি না কম? মহব্বতের দাবি করে কিন্তু আসলে ভক্ত, মহব্বত নাই, এরকম লোক কম না বেশি? আবার এমন পীর আমার দেশে আছে, পা সামনের দিকে এইভাবে আগায় দেয় নবীর মহব্বতের নাম বলে, তারা নিজেদেরকে লম্বা সাইনবোর্ডে আশেকের সুর দাবি করে, আশেকের সুর, আশেকের সুররা, তারা নিজেরা ঠ্যাং এভাবে বার বের করে রাখে, পাটা সামনের দিকে দিয়ে রাখে মানুষের সেজদা নেওয়ার জন্য। এগুলো কি আশেকের সুর না শয়তানের এজেন্ট? জোরে বলেন, কার এজেন্ট? শয়তান দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য অব্যাহতি নিয়েছে যে এ যদি থাকে তাহলে আর বেশি চাবি দেওয়া আমার লাগবে না, ঠিক না? চিন্তা করেন, আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন পরিষ্কার ভাবে বুঝবেন। অনেকে চিন্তা করতেছেন হুজুরে মনে কি কইতে চাইতেছে, আমার বাইরা ফলে লোক আমি এগুলো বলবো, ঠিক কিনা? আমি যদি মরে যাই কোরআনের এই পথে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু তাদের মুখোশ উন্মোচন করতে হবে, ঠিক কিনা? কোরআনের ময়দান থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, যেই পীর আপনাকে দাঁড় করিয়ে রেখে নিজে শুধু বসে থাকে আর আপনাকে বলে এটাই আদব, তুই দাঁড়ায় থাক, এরকম পীর আছে না? নাই? এই পীর পীর না, এই পীর পীরের নামে শয়তানি করতেছে, ঠিক না বেঠি? হকানি মাসলা ঘোরাতে গিয়ে দেখবেন পীর সাহেব নিজে বসার সঙ্গে সঙ্গে আপনাকে বসতে বলবে, পিসাব খাওয়ার আগে আপনাকে খাওয়াবে, কারণ বিশ্ব নবী নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাইয়েছেন, ঠিক না বেঠি? দরবার ঘোরাতে গিয়ে আগে আপনি অ্যাপ্লাই করবেন কার কাছে আসলাম, পীর নিজে বসে আছে আপনাকে দাঁড় করে রেখেছে এক ঘন্টা, আপনি সালাম দিয়ে চলে আসেন, গুড বাই জানায় দেন, এমন পীরের কাছে যাওয়ার কোনো দরকার আপনার নাই, ঠিক না বেঠি? আরে খতিব সাহেব আপনার বড় পীর, ঠিক? একজনে বসে খতিব ভক্ত, একজন লোক বসে, ঠিক? এই খতিব সাহেব আপনার কি পীর? বড় পীর। আপনার বাপ আপনার পীর, আপনার মা আপনার পীর, জায়গাতে জায়গাতে হুজুর ব্যস্ত, আমরা বক্তারা যখন আসি একটা ঘরের ভিতরে নিয়ে আটকায় দেয়, দিয়ে কয় হুজুর দেখা করতে পারবে না, বাহিরে থাকে। চিন্তা করেন, তাহলে মানুষ দিন নিবে কার কাছ থেকে? আমরা ছিলাম দায়ী, আপনারা আমাদেরকে বানাই দিচ্ছেন মাদরু, সুন্দর করে সব সাজায়া আমাদেরকে এনে বসায় দেন, এরপরে লাম্বা করে আমাদের নামে স্লোগান দেন। এই জন্য রেজাল্ট যা হওয়া দরকার ছিল সে রেজাল্ট হচ্ছে না। এবার জোরে কর ঠিক, এবার কথা আমার বিপক্ষে, জন্য জোরে কর ঠিক। আমরা যদি পারতাম, একসময় আমার স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে না। একসময় আমার স্বপ্ন ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ে করেছি, একজন খেতে খাওয়া মানুষের ব্যাগটা আমি যদি একটু কাঁধে উঠায় নিয়ে বলতাম যে ঠিক আছে চলেন আপনাকে আগে দিয়ে আসতে দিয়ে আসি, তাহলে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে করে রসুলের কিছু সুন্নতের আমল করতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু এগুলো এখন আমাদের আমলে নাই, এমন বানায় দিছেন আপনারা, সবসময় বয়ান করতে হয়, চেয়ারে এসে বসতে হয়, চেয়ার থেকে আবার চলে যেতে হবে, কিন্তু তারপর আপনারা আপনাদের হক দিতে ছাড়বেন না। আজকে একজনকে আমার এত ভালো লাগছে, খাইতে বসছি তো হুজুর হাত যেমনি হোক খাওয়ার মধ্যে হইলেও বিলাই দেন। আমি চিন্তা করলাম নাসুর বান্দা এমন কিছু যদি আল্লাহর গোলাম না থাকতো তাহলে হুজুরটা সোজা হইত, সুন্দর করে বলতে হুজুর খাবার মধ্যে হাত মিলাই দেন, এটাও দেওয়া যায় বুঝুন, অসুবিধা নেই। আমি চিন্তা করলাম আসলে এমনটাই হওয়া দরকার, আমাদেরকে আপনারা মহব্বত করেন, এই মহব্বত লৌকিকতার কারণে না, এই মহব্বত রসূলুল্লাহর কারণে।
এজন্য সুন্নতের মহব্বত বাড়িয়ে দেন আমার ভাইরা, সুন্নতের মহব্বত বাড়ায় দেন। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সিরিয়া মারা খাচ্ছে 2011 সাল থেকে, আজকে 2020 চলতেছে। অনেক যুবক আগামী দিন ভ্যালেন্টাইন্স ডে স্বপ্ন নিয়ে আছে, আপনি আপনার প্রেমিকাকে আপনি ফুল নিবেদন করবেন, আপনার প্রেমিকে আপনাকে ফুল নিবেদন করবে, কেমন মন গুলা মরে গেছে একটু চিন্তা করে। আমার মুসলমান ভাইয়ের রক্ত জ্বলছে যেই মুহূর্তে, যেই মুহূর্তে সোমালিয়ার মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে, ইয়ামানের মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে, ফিলিস্তিনের মুসলমান যেই মুহূর্তে কান্না ছাড়া কথা বলতে পারে না। আবার বাইতুল মুকদ্দাস রাসূলুল্লাহ যেই দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ আদায় করেছেন, সেই বাইতুল মুকদ্দাস আজ ইহুদিদের দখলে। সারা পৃথিবী ব্যাংকিং ব্যবস্থা ইহুদিরা দখল করে রেখেছে। একটা ফ্যামিলি নাম রক চাইল্ড ফ্যামিলি, রক চাইল্ড ফ্যামিলি গোটা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা দখল করে রেখেছে। তারা নিজেরা নিজেদেরকে বলে আমরা হচ্ছি ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস। সারা পৃথিবীর সব ক্ষমতাকে তারা চুষে নিয়েছে। একটা ইহুদি গোষ্ঠী যদি আজকে তারা একত্রিত হয়ে এত কিছু করতে পারে, আজকে গোটা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ থেকে আমরা মুসলমানরা অনেক দূরে চলে এসেছি, ঠিক না বিঠি? ও মুসলমানেরা কেমন করে ঘুমায় আছেন আপনি, মনে করতেছেন কিয়ামত অনেক দূরে? না না, কিয়ামত অনেক দূরে নয়। আল্লাহর হাবিব দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছিলেন, আনা ওয়াসাত, আমি আর কিয়ামত এত কাছে, মাঝখানে রাসূল কোনো ফাঁক রাখেন নাই, এইভাবে করে দুই আঙ্গুল দেখিয়েছিলেন। আখিরাতের তুলনায় দুনিয়ার হাজার বছর, কাল ফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হাজার বছর আখিরাতের তুলনায় একটা মুহূর্ত মাত্র, হাজার বছর পার হয়ে গেছে। তার মানে কিয়ামতের সময় এখন কাছে না দূরে? কাছে, একেবারে কাছে। রাসূল বলেছেন সিরিয়া মার খাবে 12 বছর। ও মুসলমান তাকায় দেখেন, 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2020 কত বছর হলো? হ্যাঁ মাশাআল্লাহ, কত বছর? 9টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। 12 বছরের ভিতরে যদি এখনো যদি এই সংকট কাটিয়ে ওঠা না যায়, আপনি জেনে রাখেন আগামীর পৃথিবীতে বড় বিশৃঙ্খল পরিবেশ অপেক্ষমান। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার জন্য এখন মহড়া চলছে। আজকে যদি সিরিয়ার এই সংকট না থামে, ফুরাতের ভিতর থেকে এমন কিছু বের হবে যেটা নিয়ে গোটা পৃথিবীর পরাশক্তি গুণামরিয়া হয়ে উঠবে। আল্লাহর হাবিব বলেছে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, পৃথিবীর মোট জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে 200 কোটি, 200 কোটি। পৃথিবীর সময়টা এত কমে যাচ্ছে, কারণ এখন পৃথিবীতে যার যার কাছে পারমাণবিক বোমা আছে, সবাই যখন ছাড়বে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব শক্তিগুলোকে সমন্বয় করে, এই পারমাণবিক বিস্ফোরণের কারণে এই পৃথিবীতে একটা তাণ্ডবে পরিণত হবে এই পৃথিবী। এই তাণ্ডবের কারণে পৃথিবীর জনসংখ্যা ঘুমায় থাকার সময় না, সময় থাকতে এখন সেজদা অবনত হয়।